এখনো পর্যন্ত থমথমে রয়েছে গোটা সন্দেশখালী, আতঙ্কে রয়েছেন সন্দেশখালীর মা বোনেরা। নিপীড়নের স্মৃতি ভুলতে পারছেন না গ্রামের মহিলারা। কবে মিলবে বিচার তা জানতে চাইছেন সন্দেশখালীর লক্ষীরা। আমরা আরো বিস্তারিত জানব। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, এখনো পর্যন্ত সন্দেশখালী থমথমে, সেখানকার লক্ষীরা কি চাইছে এখন? পিঙ্কি, দেখো, তাদের মধ্যে এখনো পর্যন্ত ক্ষোভ তৈরি হয়েছে। তারা কি আদিবাসী নন? তারা কি বহিরাগত? এই প্রশ্ন যখন একের পর এক তুলছেন, একের পর এক তৃণমূল কংগ্রেসের বক্তৃতারা তুলছেন, সেই সময় গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছেন। আমি একবার জিজ্ঞেস করবো, দিদি আপনি বহিরাগত? আপনি বাইরের লোক? না। আপনি বাইরের লোক? না, বাইরের লোক। আপনি বাইরের লোক? না, এখানেই বাড়ি। আন্দোলনে ছিলেন তো? হ্যাঁ ছিলাম। কেন আন্দোলন করছেন? কি কারণে আন্দোলন করছেন? যে আমাদের অত্যাচার করা হচ্ছে তাই জন্য আমরা আন্দোলন করছি। দিনের পর দিন এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলি। দিদি, তোমরা একের পর এক কথা বলেছ, আজকে তোমাদের বহিরাগত বলা হচ্ছে, কি বলবে? কাদের বিরুদ্ধে এই লড়াই? আমরা যে বহিরাগত বলছে, তাহলে আমরা তো এখানকার স্থানীয় লোক, তাহলে বহিরাগত লোক বলবে কিসের জন্য, কোন কারণে বলবে আমাদেরকে? আমরা স্থানীয় লোক, আমরা এখানে মানে এই যে অতি আচার করছে সেইটাই তো আমরা তুলে ধরেছি। এটাই দোষ ছিল? এই যে আমরা তুলে ধরেছি, এটাই থেকে কথা বলছে, বলছে মাস্কের পিছনে থেকে লুকিয়ে কথা বলছে, মিথ্যে কথা বলছে। মাস্ক কেন কথা নয়? এটা মিথ্যে কথা নয়। এই যে জব কার্ডের কাজ করা হয়েছে, তার জন্য না টাকা তুলে না মেরে দিয়েছে বয়ে, সেই টাকাটা আমরা হচ্ছে গিয়ে তুলে দেওয়া হয়েছে। তুলে না না তুলে দিলে বাড়িতে এসে হুমকি দিচ্ছে। মারধর দিত? ওই যে ঘরে হচ্ছে মারধর করব, সাথে মারধর করব কেন? বাড়ির ফ্যামিলি সবাইকে মারধর করবে, সবাইকে হচ্ছে গিয়ে অত্যাচার করাবে টাকা না দিলে। এই যে আমাদের বড় বড় হচ্ছে নাইন টেনে মেয়েগুলো পড়াশোনা করছে, তাদেরকে যদি তুলে নিতে আমার মা হয়ে কি করে দেখবো বলুন? বাড়ির বাচ্চাদের, বাচ্চাদেরকে তরজোর করবো তো? টাকা পয়সা যদি না দেই আমরা, সেটা তো তরজোর করবে। এই হুমকিও এসছে দিদি? হ্যাঁ এসছে। কি বলেছে? আসছে তো টাকা পয়সা জব কার্ডে ঢুকেছে, তুলে দিতে হবে আমাদের, না দিলে তারপরে ওই ভয় দেখাতো, মারধরের ভয়। হঠাৎ করেই ঢুকেই মারধর শুরু করে দেবে, এখানে মারধরও হয়েছে। কাকে করেছে? গত বছর আমার মেজ ভাইকে মেরেছে, মা বাবা তো বিদ্যুৎকে তো হয়তো দেখালাম, সেবার কি ওই মা বাবাকে ঠেলে ফেলে দিচ্ছে, বয়স্ক মানুষ সবাইকে ফেলে দিচ্ছে। ওই তো আমার বাবা মামাকে দেখলেন, কিন্তু আমার দুটো ভাই বাইরে থাকে, দেখাশোনা সব আমার সংসার উপর দিয়ে আমার হয়, কিন্তু আমি কি করে মুখ বদলে সহ্য করবো? মারধর থেকে কি আপনারাও বাদ যেতেন না? না, আমরা একদম বাদ যেতাম না। সত্যি এটা যে এসে ওরা তোরচোর করে যে আমাদেরকে হুমকি দেখাতো, মারতো, এটা সত্যি। আর যেগুলো যে কথাগুলো আমরা বলেছি এটা সত্যি, এটা আমরা প্রমাণ দিতে পারবো না। এটা মায়েদের উপরে তোরচোর হয়েছে, এটা সত্যি। তার জন্য আমরা আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা ওই জন্য সব মহিলারা, আমরা কোনো পার্টি থেকে আমাদের বলিনি যে তোরজোর করো বলে, কিন্তু এটা আমাদের দেয়ালে গা পিঠ ঠেকে গেছে বলে আমরা এটা সব মহিলা জোট বেঁধে যাওয়া হয়েছে। আজকের আজকের যারা আপনারা আসছেন এতটাই অসহায় অবস্থা যে মুখ সামনে ঢেকে খুলে আসতে পারছেন না। পিঙ্কি, ঠিক এখানেই প্রশ্ন, সন্দেশখালীর মহিলারা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা মুখ বেঁধে আসছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাদের মুখ বাঁধা রয়েছে তারা সবাই বহিরাগত। এই প্রশ্নের কি তারা উত্তর কিছু দিতে চাইবেন? পিঙ্কি, যারা এখানে রয়েছেন তাদেরকে বলবো, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা মুখ ঢেকে আসছেন তারা বহিরাগত, তারা বাইরের লোক, মিথ্যে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যের না না, আমরা এখানে কারণ 17 জনকে কেস দেওয়া হয়েছে, আরো আমরা যদি মুখ খুলে যদি কথা বলি তাহলে আমাদের বাড়ির গার্জিয়ানদের নামে কেস দেবে, একটা হেনস্থা হতে হবে আমাদের। বেশ বেশ, তারা মুখ খুলে এলে তারা কোথাও কি নিরাপত্তাটা তাদের কে দেবে, এই প্রশ্নটাই তারা করছেন। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। সন্দেশখালীতে মহিলাদের উপরে নারকীয় অত্যাচার, সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলছেন সন্দেশখালীর অবস্থাটা ভয়াবহ, বাংলায় আইন শৃঙ্খলার শাসন নেই, প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় বাহিনী, মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্য যদি এই বিষয়কে সামলাতে না পারে, শেখ শাহজাহান বা যারা অপকর্ম করেছে, যারা দুষ্কর্ম করেছে, এই সমস্ত ক্রিমিনালদেরকে যদি খুঁজতে না পারে, পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য রাজ্যের যদি মনে হয় কেন্দ্রের সহায়তার প্রয়োজন আছে,
কেন্দ্র পুরোপুরি প্রস্তুত আছে, কেন্দ্রের সেন্ট্রাল ফোর্স পুরোপুরি প্রস্তুত আছে রাজ্যকে সহায়তা করবার জন্য। সন্দেশখালীর ঘটনায় রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিল জাতীয় এসসি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। রাষ্ট্রপতির শাসন জারির অনুরোধ জানিয়ে জাতীয় এসসি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার তিনি রিপোর্ট জমা দিয়েছেন রাষ্ট্রপতির কাছে। কেননা যেভাবে সন্দেশখালীর ঘটনা ঘটেছে, মহিলারা যেভাবে নির্যাতিত হয়েছে, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবার জন্য সন্দেশখালী গিয়ে তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হয়েছে। সন্দেশখালীর ঘটনায় রিপোর্ট জমা দিয়েছে জাতীয় এসসি কমিশন রাষ্ট্রপতির কাছে। চরম অসহযোগিতার অভিযোগ তারা করেছেন রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। রাষ্ট্রপতির শাসন যাতে এই রাজ্যের বুকে জারি করা হয় সেই অনুরোধ জানিয়েছেন জাতীয় এসসি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা চেয়েছিলাম ওই সরকার যা যা কমিয়া আছে ওখানে সেই কমিয়াগুলো পূরণ করে ওই সমস্ত মানুষদের ন্যায় বিচার যাতে পায় সেটা তারা করুক, আমরা এটাই চেয়েছিলাম। তখন দেখলাম প্রশাসন কোনোভাবেই সহযোগিতা করছে না এবং আমাদের কমিশনের মনে হলো যে প্রশাসন এবং ক্রিমিনাল মিলে গিয়ে ওখানে তাণ্ডব চালাচ্ছে। তখন আমাদের আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না, কমিশনের হাতে যে শেষ অস্ত্র মহামহিম রাষ্ট্রপতিকে রিপোর্ট তৈরি করা, এবং কাল রাত্রেই আমরা সেই রিপোর্ট তৈরি করে আজ 11টার সময় মহামহিম রাষ্ট্রপতির কাছে পেশ করেছি এবং সেখানে আমরা আমাদের বক্তব্য আমাদের অবজারভেশন লিখিতভাবে মহামহিম রাষ্ট্রপতিকে দিয়েছি। রাষ্ট্রপতির কাছে যেটা বলেছি যে যে কোনো রাজ্যের বা যে কোনো সরকারের যেখানকার শোষিত পীড়িত বঞ্চিত সমাজের মানুষ যারা থাকে এমনি তো সবার জন্যই সরকার দেখবেই, কিন্তু আলাদাভাবে আর্টিকেল 338-এ এই শ্রেণীর মানুষদের তাদেরকে সেফগার্ড করার কথা বলা আছে। শাহজাহান শিবুরী নীরব, অভিষেক ব্যানার্জি, অভিষেকের তোপে এবার স্বাধিকার রক্ষা কমিটি। সুকান্ত পা পিছলে পড়ে গেলেন, স্বাধিকার রক্ষা কমিটি ডেকে পাঠাচ্ছে আধিকারিকদের, অথচ আবাকে অর্থাৎ অভিষেক ব্যানার্জি, মহুয়া মৈত্র, শান্তনু, বীরবাহাকে মারা হলো তখন কোথায় ছিল স্বাধিকার রক্ষা কমিটি? ভার্চুয়াল বৈঠকে মন্তব্য করলেন অভিষেক ব্যানার্জি। আমরা আরও বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, ভার্চুয়াল বৈঠক করলেন এবং সেখানে সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি, তিনি ঠিক কী কী ইঙ্গিত দিলেন, আগামী দিনে কী কী পদক্ষেপ তারা গ্রহণ করতে চলেছে? অনুপম, দেখো তোমার জানিয়ে রাখি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়ালি বৈঠকে বসেছিলেন সমস্ত নেতৃত্বকে নিয়ে, সেটা জেলা এবং অন্যান্য যারা ব্লক সভাপতিকে শুরু করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে একটা অভিযোগ করলেন যে এই স্বাধিকার রক্ষা কমিটি সুকান্ত মজুমদার পড়ে যাওয়ার পরে রাজ্যের আইএস আইপিএস দের ডেকে পাঠানো হচ্ছে, কেন একজন সাংসদ তিনি তার সাথে এই ধরনের ব্যবহার করা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ করছেন যে 100 দিনে কাজের টাকা চাইতে তিনি যখন দিল্লিতে ধর্নায় বসেছিলেন তখন তাকে টেনে তুলে দেওয়া হয়েছিল, এমনকি যখন দপ্তরে পৌঁছেছিলেন সরকারি দপ্তর যেখানে সমস্ত সাংসদরা পৌঁছতে পারে নিয়ম অনুযায়ী, সেখানেও কাজগুলো টানতে টানতে তাদেরকে বার করে দেওয়া হয়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে এই সময় স্বাধিকার রক্ষা কমিটি কোথায় ছিল, দেশের পার্লামেন্টে সংসদীয় রাজনীতিতে তারা একজন সাংসদ তার দলের একাধিক সাংসদের সাথে এরকম দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন। শেখ শাহজাহান সম্পর্কে তিনি আজ তেমন কোনো মন্তব্য করেননি, তবে বুথে প্রত্যেক নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের আগে শক্তিশালী করতে হবে এমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুপম, একটা প্রতিশোধের ইঙ্গিত তিনি দিয়েছেন যে এবারের ভোট হবে প্রতিশোধের ভোট, কোট আনকোট এই কথা তিনি বলেছেন, এর মাঝে কি ইঙ্গিত দিতে চাইলেন তিনি? অনুপম, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা নয় স্লোগান চালু করলেন এবং এই স্লোগান তৃণমূল কংগ্রেস তারা আগামী দিনে লোকসভা ভোটে নির্বাচনে এই স্লোগানই তারা ব্যবহার করছেন। স্লোগানে শুরুতেই রয়েছে জমিদার দাও বাংলা বাঁচাও, অর্থাৎ তাদের যেটা বক্তব্য, কেন্দ্রীয় সরকার জমিদারি প্রথা চালু করেছে, বাংলা টাকা চাইছে, বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না, এই জমিদারি প্রথা হাটাতে হবে এবং একইভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটা প্রতিরোধের ভোট এবং প্রতিশোধের ভোট। প্রতিশোধ বলতে এখানে তৃণমূল কংগ্রেস যেটা বোঝাতে চাইছে যে কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছে রাজ্যকে সেই বঞ্চনার প্রতিশোধ তারা তুলতে চাইছেন ভোটের মাধ্যমে। অন্যদিকে তোমরা জানিয়ে রাখি শিক্ষা দেওয়ার ভোট, জমিদারি হাটানোর ভোট, অনেক ধন্যবাদ আমরা কথোপকথন প্রতিনিধি অনুপম পাত্র সঙ্গে।